যেই রান্না নিজের খেতে ভালো লাগে সেই রান্নাই না সবার সাথে শেয়ার করতে হয় হ্যালো বন্ধুরা আমি বর্ণালী আর আজকে বর্ণালি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সাথে এই গরমে দুর্দান্ত একটা রেসিপি কিন্তু শেয়ার করতে চলে এসেছি চলো কিভাবে রেসিপিটা প্রথম থেকে শুরু করেছিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিই এই দেখো এদিকে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে ওটার মধ্যে নুন দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নেব আলুটা এদিকে একটা বাটিতে মশলা তৈরি করে নিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ ধনে जल दिए প্রায় পাঁচ মিনিট মতন ভিজিয়ে রেখেছি তারপরে এটাকে বেটে নেবো আর এদিকে দেখো আলুটা ভাপানো হয়ে গেছে আলু ভাপিয়ে রান্না করলে কী হয় বলো তো যারা বাড়িতে সুগারের পেশেন্ট থাকে না তাদের জন্য কিন্তু ভালো আর তার মধ্যে আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে যায় তো এই দেখো আলু তুলে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এচড় এচোড়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো হ্যাঁ আজকে তোমাদের সাথে আলু আর এচড়ের সুন্দর একটা ডালনা কিন্তু একদম চিংড়ি মাছ ছাড়া সেটাই কিন্তু রান্না করছি আর সেটা খেতে কত সুস্বাদু হয় সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলছি না দেখো এদিকে এঁচোরও সেদ্ধ হয়ে গেছে এই যে এইভাবে একটা চাকু দিয়ে দেখে নিচ্ছি যে এচোরটা কতটা সেদ্ধ হয়েছে এঁচোর যখন সেদ্ধ হয়ে যাবে এটা ছেঁকে ছেঁকে তুলে নেব এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তোমরা চাইলে এটা রিফাইন তেলেও রান্না করতে পারো তবে এচোর চিকেন তারপরে হচ্ছে রুই মাছ কাতলা মাছ মাটন এগুলো না সরষের তেলেই ভীষণ ভালো হয় তেল যখন গরম হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুর মধ্যে নুন আর একটু পরিমাণ হলুদ দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নেবো আর আলু কিন্তু একদম নাইনটি পার্সেন্ট মতন এখানেই রেডি করে নেব চলো আগের দিনের ভিডিওতে তোমরা কারা কারা আমার কমেন্ট করেছিলে তাদের নাম একটু বলে দিই আর ডি রিয়া সরকার সেও খুব ভালো একটা কমেন্ট করেছে। তুমি আমার ভিডিও শিলচর থেকে দেখো আর দেখো তারপরে হচ্ছে মিতালি বিশ্বাস নদীয়া থেকে দেখো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইদিকে দেখো তেলটা তো হয়েই গেছিলো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে তারপরে তেজপাতা আর সাথে একটা এলাচ তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দিয়ে তারপরে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু তেলটা একটু এদিক ওদিক ছেঁটে তাই একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে যখন ছিট ছিট ছিটছিট ভাবটা কমে এসছে তখন কিন্তু আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম এই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম কি বলতো এই যে এচোড়ে না একটু কিন্তু মশলার পরিমাণটা বেশিই লাগে কারণ এ মশলাটা একটু বেশি না দিলে না এ খেতে টেস্ট হয় না এই যে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিলাম এরপরে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন আর তার সাথে একটু পরিমাণ জল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নেব আর এই কষার গন্ধটা শুকেই মনে হচ্ছে যেন মাংস রান্না করছি হয় চিকেন নাই মাটন বড় জিজ্ঞাসা করলেই বলবে একদম মাংসের মতন করে রান্না করো এ চোরটা তাহলেই বেশি টেস্ট লাগবে হ্যাঁ আমি মাংসের মতনই রান্না করার চেষ্টা করছি এই দেখো দুখানা টমেটো দিয়ে দিলাম এখানে বাটা টমেটো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো একটুখানি ঢাকনাও দিয়ে দিয়েছিলাম আর দেখো কতটা তেল ছেড়ে বেরিয়ে এইভাবে আজ কমিয়ে কিন্তু পাঁচ সাত মিনিট মতন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই যে দেখো একবার ঢাকা দিচ্ছি একবার তুলছি এইভাবেই কিন্তু মশলাটা কষাতে হবে আর মশলা যত ভালো কষবে তত কিন্তু রান্না ভালো হবে মশলা যখন প্রায় কষে আসবে এই সময় আমি এখানে তিন চামচ মতন ফ্যাটানো টক দই দিয়ে আরও একবার মশলাটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই সময় যেহেতু টক দই দিয়েছি তাই যাতে খুব বেশি টক টক ভাব না থাকে তার জন্য কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর দেখো কষানোতেই কিন্তু রান্নার স্বাদ আসল বোঝা যায় তো দেখো মোটামুটি কষানো কমপ্লিট এরপরে দিয়ে দিচ্ছি যেই এঁচোড়টা তুলে রেখেছিলাম সেই এঁচোড়টা দিয়ে আরও একবার মশলা দিয়ে ভালো করে মাখামাখি করে নেবো এই সময় কিন্তু আলু দেব না কারণ আমার তো আলু সেদ্ধ করে ভাজা করে প্রায় আলু রান্না করাই আছে শুধুমাত্র ঝোলে দিয়ে দিলেই কিন্তু আলু হয়ে যাবে তাই এই যে মশলা দিয়ে আর একবার যে এঁচোড়টা মাখামাখা করলাম সেটা একদম গ্যাস কমিয়ে রেখে আরও একটুখানি এপি টপিট করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করছি এরপরে এই যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আরও একবার ভালো করে এঁচোড় আলু মশলা খুব সুন্দর করে কষিয়ে এনেছি জানি না আমি তোমাদের সাথে ভিডিওটা কতটা ভালোভাবে বলে শেয়ার করতে পারছি তবে রান্নাটা কী বলতো একটা আর্ট কিন্তু মানে এটা নিজের থেকেই ভালো বোঝা যায় এদিকে দেখো গরম জল একদম দিয়ে দিলাম এর মধ্যে মানে ঠান্ডা জল আমি রান্নাতে খুব একটা ইউজ করি না কারণ গরম জল রান্না করলে কি বলতো রান্নার স্বাদটা একদম ঠিকঠাক থাকে যে কোনো রান্নাতেই কিন্তু আমি গরম জল ব্যবহার করি যার জন্য রান্না একদম পারফেক্ট হয় আর এদিকে দেখো ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দিয়েছিলাম আজ কমিয়ে ব্যাস রান্না তো মোটামুটি হয়ে এসেছে নামানোর আগ দিয়ে একটুখানি ঘি আর একটুখানি চিনি দিয়ে দিলাম আর এরপরে এই যে আলুটাকে একটুখানি ফাটিয়ে দিচ্ছি আলু ফাটিয়ে দিলে কী হয় বলো তো অনেকে রান্নার মধ্যে আটা ব্যবহার করে আমি এখানে আটা ব্যবহার করব না আলুটাকে ফাটিয়েই ঝোলটাকে একদম গাঢ় গাঢ় করে নেব। চলো রান্না কমপ্লিট এবার দুই ভাগে ভাগ করে সব ঝোল আলু এঁচড় এগুলো আলাদা করে রাখি কেমন লাগলো তোমাদের আমার এই এচড়ের ডালনা অবশ্যই জানিও তোমরাও কি আমার মতন সেম নিয়মেই করো আর কে কোথা থেকে ভিডিও দেখছো কিভাবে রান্না করো সমস্তটাই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসার দিও থ্যাংক ইউ দেখাবে নতুন একটা ভিডিওতে